হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব মোক্ষদা একাদশী সম্বন্ধে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ অগ্রহায়ণ মাসে শুক্ল পক্ষের একাদশীর কি নাম, তার কি মাহাত্ম্য, সে সম্বন্ধে জানতে চেয়েছেন। আমরা পাঠ করব খুব সুন্দরভাবে। এবারে একাদশী পড়েছে ডিসেম্বর মাসের 4 তারিখ রবিবারে, তাই খুব সুন্দর দিন। এবং এই মোক্ষদা একাদশীর দিনে গীতা জয়ন্তী উৎসব পালন হয় প্রতি বছর। এবারে তার আগের দিন পড়েছে, তিথি অনুযায়ী 3 তারিখে, তাই আমরা গীতা সম্বন্ধে একটু আলোচনা করব আর মোক্ষদা একাদশী নিয়ে আলোচনা করব। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, খুব আনন্দ পাবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। আর যেহেতু মোক্ষদা একাদশী পড়েছে ডিসেম্বর মাসের 4 তারিখে, তাই পালন 5 তারিখে 6:03 থেকে 9:39 মধ্যে পালন আছে। সকলের মনের একটাই প্রশ্ন যে প্রভু, এই মোক্ষদা একাদশীর মাধ্যমে মুক্তি পাওয়া যায়? আমি বললাম হ্যাঁ অবশ্যই, যেহেতু একাদশীর মাহাত্ম্যে বলেছেন মোক্ষদা একাদশী যদি কেউ সুন্দরভাবে পালন করেন তাহলে সে মুক্তি লাভ করবে, ভগবত ধামে ফিরে যাবে। এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করার সহজ সরল উপায় আজকে আমি আপনাদেরকে বলবো, যে এই একাদশী করা এবং গীতা পাঠ করার মাধ্যমে আমরা কি আমাদের মঙ্গল সাধন হতে পারে আমাদের জীবনে। হ্যাঁ, একজন ব্যক্তি বলছেন আমার মাকে মোক্ষদা একাদশী করাবো, কারণ আমার মায়ের বয়স হয়ে গেছে, কবে দেহটা ছাড়বে ঠিক নাই, তাই একাদশী করলে তার মাহাত্ম্য লাভ করতে পারবে। আমি বললাম মা খুব ভালো। তো উনি বলার আগে বলছেন যে তোমার মা বয়স্ক, তাই আমার মাকে খাবার কথা বলবেন খালি, যাতে আমার মা খাওয়া দাওয়া করতে পারে। আমি ঠিক আছে, সবাই চায় যে একাদশীতে কি খাবো। হ্যাঁ, এটা স্বাভাবিক, যেহেতু আমরা জড় দেহে আছি, আমাদের ক্ষুধা তৃষ্ণা আমাদের দেহের মধ্যে অনুভব হয়, তাই আমাদের খিদে পায়, তাই এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। আর ছোট ছেলেরা যেমন খাওয়ার জন্যে খুব কান্না করে, আর বয়স্ক লোকেরাও ঠিক সেরকম ভাবে খাওয়ার জন্য একটু আশা করে, কান্না করে না কিন্তু ছেলে মেয়ের কাছে আশা করে যে একটু ভালো খাও, স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। হ্যাঁ, সেই জন্য খাওয়ার কথা তো বলবই, তাহলে তার আগে আমরা শ্রবণ করি, তাই না? মোক্ষদা একাদশীর কি মাহাত্ম্য, ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ খুব সুন্দর ভাবে, হ্যাঁ, আমাদের মঙ্গলের জন্য খুব সুন্দর গুছিয়ে প্রশ্ন করছেন। হ্যাঁ, কোন ওলট পালট নয়, খুব সুন্দর ভাবে কি প্রশ্ন করছেন আর ভগবান কৃষ্ণ কি উত্তর দিচ্ছেন, আমরা এখন পাঠ করে শ্রবণ করবো। হ্যাঁ, তাই না? যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আমি আপনাকে বন্দনা করি, আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমরা অত গীতায় পুরুষোত্তম যোগ পাঠ করেছি ভগবান কৃষ্ণের, সেখানে বলছেন পুরুষোত্তম বলে সম্বোধন করছেন। আমার একটা সংশয় আছে, সবাইরই সংশয় আছে, তাই না?
হ্যাঁ, তা যুধিষ্ঠির মহারাজের মনে সংশয় আছে। অঘ্রাণ মাসের শুক্ল পক্ষের যে একাদশী, তার নাম কি, তার বিধি বা কি, কোন দেবতার উপাসনা করা হয় এই একাদশীতে? হ্যাঁ, আমি যদি সুন্দরভাবে পালন করি একাদশী তিথিটা, তাহলে আমার কি লাভ হবে? এই সব সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ আমাদের মঙ্গলের জন্য প্রশ্ন করছেন। তো ভগবান কৃষ্ণ বলছেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শ্রবণ শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। শুনলেই কি মঙ্গল দেখুন। অঘ্রাণ মাসে শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্ব পাপ নাশিনী এবং ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী। এই একাদশীতে দামোদর ভগবানের আরাধনা করা হয়। দশমী ও একাদশী খুব সুন্দরভাবে পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব স্তুতি, নিত্য গীত আদি সহ রাত্রি যাপন করা কর্তব্য। ভগবানকে কেন্দ্র করে যেগুলো, সেই সব অনুষ্ঠানগুলো করা দরকার। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটা অলৌকিক কাহিনী আমি বলছি। অলৌকিক কাহিনী, লৌকিক নয়, তাই না? শুনুন, খুব ভালো কাহিনী। তাই বলছে মনোযোগ সহকারে শ্রবণ করতে বলছেন যুধিষ্ঠির মহারাজকে। তাহলে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। হ্যাঁ, এই একাদশী পালন যারা করে, পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে যদি অদজনীয় হয়, এই ব্রত পালনে পুণ্য ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন। তাহলে আমরা তো করব, তাহলে আমাদের আত্মীয় স্বজন, বাবা মা যারা গত হয়ে গেছেন, তাদের মঙ্গলের জন্য এই একাদশীর কি মাহাত্ম্য? কোন এক সময়ে মনোরম চম্পং নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তা তিনি সমস্ত সদ্গুণে ভূষিত ছিলেন এবং ধার্মিক ছিলেন। হ্যাঁ, রাজা সব দিক থেকে, প্রজাদের থেকে আরম্ভ করে সব দিক থেকে তিনি সকলের খুব প্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু একদিন তিনি স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে অবস্থান করছে। ওটা দেখে রাজা খুব দুঃখ পেলেন। তাই ঘুম থেকে উঠে প্রজাদের জিজ্ঞাসা করলেন, এই ব্রাহ্মণদের, যে আমার পিতা এই রকম গতি হয়েছে, কি করলে আমার পিতা নরক থেকে উদ্ধার প্রাপ্ত হবে? আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি এখন মনে শান্তি পাচ্ছি না। তখন ব্রাহ্মণগণরা বললেন যে, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আসলো, তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনারা মুক্তির উপায় জানতে পারবেন। হ্যাঁ, এখন পর্বত মুনিকে যদি দেখতে চাই, তাহলে আমাদের চৈতন্য চরিতামৃতে আছে, দেখতে পাচ্ছেন, নারদমুনি আর পর্বতমুনি, খুব সুন্দর কাহিনী। এবং ভাগবতেও আছে নারদমুনি পর্বতমুনির কাহিনী, ষষ্ঠ স্কন্ধে, আর চৈতন্য চরিতামৃতেও আছে মধ্যলীলাতে, খুব সুন্দর হবে। তা সেই পর্বত মুনির কাছে যেতে বললেন। পর্বতমুনির কাছে রাজা গিয়ে সব কিছু সুন্দরভাবে নিবেদন করলেন। তখন পর্বতমুনি ধ্যানের মাধ্যমে জানতে পারলেন যে আপনার পিতা পূর্বজন্মে অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধোগতি হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্ল পক্ষে মোক্ষদা একাদশী পালন করে
সেই পুণ্যফল পিতাকে প্রদান করো, সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন এবং সপরিবার মানে বাড়ির সকলে খুব সুন্দরভাবে একাদশী ব্রত পালন করলেন নিষ্ঠা সহকারে। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন, ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল। হে পুত্র তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈকানাস রাজা পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যাও আমি জানি না, মানে এত পুণ্য হয়। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, যে পাঠ করেন এবং শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। তাহলে মোক্ষদ একাদশী ডিসেম্বর মাসের 4 তারিখে আর 5 তারিখে আপনারা পালন করবেন 6:03 থেকে 9:39 মধ্যে। হ্যাঁ, পালন মানে ব্রতটাকে ভঙ্গ করা। আপনি চাল থেকে কিছু তৈরি করে বা পায়েস রান্না করে দিতে পারেন বা সুজি রান্না করে ভগবানকে দিতে পারেন, দিয়ে ভোগ লাগিয়ে খেতে পারেন। হ্যাঁ, একজন বলছেন প্রভু আমার রান্নার পাত্র নেই, কি করে রান্না করে দেব, আমার তো সব আমিষ পাত্র। মানে ঠিক আছে, চিড়া, কলা, গুড়, হ্যাঁ যদি পারেন একটু সন্দেশ, একটু দই দিতে পারেন যদি থাকে, নালে চিড়া কলা হ্যাঁ একটু গুড় দিয়ে ভালো করে মেখে সুন্দর করে, যদি না থাকে এটা শাল পাতাতে ভগবানকে দিয়ে ভোগ লাগাবেন। তুলসী পাতা আগের দিন তুলে রাখবেন, কারণ দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলতে নেই, এটা অনেকে জানে না। হ্যাঁ, তাই তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ খাবেন। আর যদি জগন্নাথের আপনাদের কাছে হ্যাঁ মা প্রসাদ থাকে, বুঝেছেন, সে মা প্রসাদের 2 দানা চালে আপনি খেতে পারেন। হ্যাঁ, মা প্রসাদের অন্ন দানা, সেই অন্নের দানার মাধ্যমে পালন হয়। ঠিক আছে, এখন আপনি বলবেন যে প্রভু এই মোক্ষদা একাদশী আর গীতাতে 8 অধ্যায়ের নাম দিল কি, মোক্ষযোগ। হ্যাঁ, তাই সেখানেতে এই 8 অধ্যায়ে ভগবান কৃষ্ণ তো বলছেনই, এমনকি মাহাত্মতে বলছেন। ভগবান কৃষ্ণ বললেন হে ইন্দ্র, এই মহাত্মা প্রতিদিন, মানে যদি কেউ প্রতিদিন ভগবদ গীতার 8 অধ্যায় কমসে কম 4 থেকে 5 শ্লোক আবৃত্তি করে, হ্যাঁ মানে পড়ে, হ্যাঁ শ্লোক, তাহলে সমস্ত বৈদিক যজ্ঞ এবং পুণ্যকর্মের ফল সে লাভ করবে। সমস্ত বৈদিক যজ্ঞের ফল লাভ করবে এবং সমস্ত পুণ্য হ্যাঁ কর্মের ফল সে লাভ করবে। এবং তারপর কি হবে, যদি 8 অধ্যায়ের 5 শ্লোককে পাঠ করে প্রতিদিন মোক্ষ অধ্যায়ে, হ্যাঁ তাহলে তার কি গতি হবে আবার দেখুন। বলছেন সমস্ত বৈদিক যজ্ঞ আর পুণ্যকর্মের তো ফল পেলই, উপরন্ত বহু বছর স্বর্গের রাজারূপে জীবনযাপন করে হ্যাঁ তারপরে সে ভগবানের কাছে ফিরে যাবে। তাহলে ভগবানের কাছে তো ফিরে যাবেই, 1 নম্বর ফল, 2 নম্বর হচ্ছে বহুদিন স্বর্গে উপভোগ করতে পারবেন, 3 নম্বর হচ্ছে বৈদিক যজ্ঞ বা পুণ্যকর্মের ফল লাভ করবে এই মোক্ষদা একাদশীর দিনে। যদি মোক্ষ যোগ
ভগবদ্গীতার পরে তার কি লাভ। এবং এটা শুধুমাত্র ওই দিন নয়, বলছেন প্রতিদিন যদি কেউ চারটে পাঁচটা করে শ্লোক পড়ে। এখন আপনি বলবেন আমার মা তো সংস্কৃত জানে না, তাহলে কি করবে? হ্যাঁ, সেই জন্য আমাদের গীতাটা বাংলায় উচ্চারণে দিয়েছে, হয়েছে সংস্কৃত কথা অক্ষরগুলো কিন্তু বাংলা শব্দার্থ, মানে বাংলা অক্ষরে আছে এবং বাংলা শব্দার্থ আছে, ওখান থেকেও পড়তে পারবে।